আজকে আপেল জুস বানাতে প্রথমে আপেল দিলাম, টুকরো করা আপেল দিয়ে দিয়েছি এর মধ্যে মিক্সার জারে। এবার সামান্য ঠান্ডা জল দিলাম, দিয়ে ওটাকে ব্লেন্ড করে নিচ্ছি। নেয়ার পরে এখন এটাকে ছাঁকনি দিয়ে ছেঁকে নিলাম, নিয়ে ওর রসটা বের করে নিয়ে এবার একটু লেবু চিপে দিলাম এর ওপরে। দেওয়ার পরে এখানে সামান্য মধু দিয়ে দিলাম। সামান্য মধু দেওয়ার পরে কিছুটা বরফ দিয়ে দেওয়ার পরে একটু পুদিনা পাতা ছড়িয়ে রেডি অ্যাপেল জুস। আমি আজকে আপনাদের পুদিনা পাতার একটা ড্রিঙ্ক বানিয়ে দেখাবো। আমি প্রথমে পুদিনা পাতা দিয়েছি মিক্সার বলে, তারপরে সামান্য একটু চিনি দিলাম, দিয়ে এটা বন্ধ করে একটু মিক্স করে নিচ্ছি। ব্লেন্ড করে নিয়ে ব্লেন্ড করা হয়ে গেছে, এবার একটা ছাঁকনি দিয়ে এই পুদিনা পাতাটা আমি ছেঁকে নিচ্ছি। সুন্দর করে ছেঁকে নিলে শুধুমাত্র এর রসটাই পড়বে। তারপরে এটাতে আমি একটু পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি, ঠান্ডা জল। তারপরে একটু লেবু চিপে দিলাম এর মধ্যে, পাতি লেবু আপনারা দেবেন যতটা আপনারা মানে টক খেতে পারবেন সেইভাবে দেবেন। এরপরে আমি বরফ দিয়ে দিলাম, বরফ দেওয়ার পরে একটু গার্নিশিং এর জন্য পুদিনা পাতা দিয়ে দিয়েছি।